হরে কৃষ্ণ, আজকে টপিক হলো ব্রেস্ট ফিডিং। আমরা অলরেডি সবাই জানি যে ব্রেস্ট ফিডিং কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে আমি ব্রেস্ট ফিডিং এর কিছু অ্যাডভান্টেজ এবং এর কম্পোজিশন সম্বন্ধে বলবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন। সো ব্রেস্ট ফিডিং ইজ দ্য বেস্ট ন্যাচারাল ফিডিং হুইচ ক্যান বি প্রোভাইডেড টু দ্য নিউনেট অর বেবি। এটা একটা ন্যাচারাল প্রসেস। তো আজকে আমি ব্রেস্ট ফিডিং এর কিছু অ্যাডভান্টেজ বলবো। তো ফার্স্ট, এটা যে শুধু বাচ্চাকে নিউট্রিশন প্রোভাইড করে তা নয়, নিউট্রিশনের সাথে সাথে এটা মা এবং বাচ্চার যে একটা অ্যাটাচমেন্ট, ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেটাও তৈরি করে। ব্রেস্ট মিল্কের মধ্যে যে যে কম্পোজিশনগুলো থাকে, তো সেগুলো সঠিক পরিমাণে থাকে, যেটা শিশুদের ডাইজেশনের জন্য খুবই ভালো। আর এছাড়া এটা হলো পিওর, ফ্রেশ, এবং এতে কোনো রকম অ্যালার্জির ভয় থাকে না, এবং এটা বাচ্চার ইমিউনিটি তৈরিতে সাহায্য করে। ব্রেস্ট মিল্কের মধ্যে ল্যাকটোফেরিন রয়েছে, তো যেটা পেটের মধ্যে ইকোলি ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় না, তো ইট প্রিভেন্টস গ্যাস্ট্রো এন্টেরাইটিস। তো প্রথমেই বলেছি যে এটা ইট এস্টাবলিশ মাদার অ্যান্ড চাইল্ড গুড রিলেশনশিপ। তো এটা বাচ্চা এবং মায়ের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ তৈরি করে ব্রেস্ট ফিডিংয়ে। আর মায়ের জন্য ব্রেস্ট ফিডিং খুবই উপকারী, কারণ এটা র্যাপিড ইউটেরাসের ইনভলিউশন হবে আর ইউটেরাস তাড়াতাড়ি হিল হবে। আরেকটা কথা হলো যে ব্রেস্ট ফিডিং যদি সঠিকভাবে করানো হয়, নিয়মিত করানো হয়, তাহলে মায়ের ব্রেস্ট ক্যান্সার হওয়ার চান্সও কম। এরপর বলবো কম্পোজিশন সম্বন্ধে। তো মেইনলি আমরা ছ ধরনের কম্পোজিশন দেখতে পাই। ফার্স্ট হলো কোলোস্টাম। কোলোস্টাম হলো বাচ্চা জন্মের সাথে সাথে যে গাঢ় হলুদ কালারের যে মিল্কটা সেক্রেট হয়, সেটা হলো কোলোস্টাম। এটা 3 দিন পর্যন্ত সেক্রেট হয় এবং এটা প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই, কে থাকে এবং প্রচুর পরিমাণে অ্যান্টিবডিস থাকে, যেটা বাচ্চার ইমিউনিটি গঠনে সাহায্য করে। এরপর হলো ট্রান্সিশনাল মিল্ক। তো কোলোস্টাম সেক্রেটের পরে 2 সপ্তাহ ধরে এই মিল্কটা সেক্রেট হয়। এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং ফ্যাট আর সুগার মিলিত থাকে। এরপর হলো ম্যাচিওর মিল্ক। তো ট্রান্সিশনাল মিল্ক সেক্রেট হওয়ার পর ম্যাচিওর মিল্ক সেক্রেট হয়। তো এটা ওয়াটারি আর এটা থিন, মানে পাতলা জলের মতো হয়। এই মিল্কটার মধ্যে সমস্ত ধরনের নিউট্রিশন থাকে, যেটা বাচ্চার গ্রোথের জন্য সাহায্য করে। এরপর হলো প্রিটার্ম মিল্ক। তো প্রিটার্ম বেবি মানে বুঝতেই পারছি যে যেই বাচ্চাগুলো আগে জন্ম নেয়, তো যেটা 30 থেকে 36 সপ্তাহ বা তার আগে যদি বাচ্চা জন্ম নেয়, তো তখন বাচ্চারা প্রচুর পরিমাণে দুর্বল থাকে। তো তখন মায়ের শরীর থেকে যে মিল্কটা সেক্রেট হয়, সেটায় এক্সট্রা সোডিয়াম, আয়রন, প্রোটিন এবং ইমিউনোগ্লোবিন প্রচুর পরিমাণে থাকে। তো এই মিল্কটাকে বলছে প্রিটার্ম মিল্ক। এরপর হলো ফোর মিল্ক এবং হিন্ড মিল্ক। তো ফোর মিল্কটা হলো প্রতিটা ফিডিংয়ের শুরুতেই এই ফোর মিল্কটা সেক্রেট হয়, যেটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, মিনারেল থাকে এবং সুগার থাকে, যেটা বেবির যে থার্স্ট, মানে খাওয়ার চাহিদা, তো সেটাকে পূরণ করে। আর এরপরে হলো হিন্ড মিল্ক। তা প্রতিটা ফিডিংয়ের শেষে এই মিল্কটা সেক্রেট হয়, যেটা প্রচুর পরিমাণে বেবি এনার্জি পায় এবং এই মিল্কটায় বেবির থার্স্টটা এবং পুরোপুরিভাবে হাঙ্গারটা, মানে মানে বেবির খাওয়ার চাহিদাটা পূর্ণ হয়। তো এটা হলো হিন্ড মিল্ক। তো আরেকবার বলে দিই, ব্রেস্ট ফিডিং ইজ ভেরি এসেন্সিয়াল আপ টু 6th মান্থ অফ এজ।